হাই ভিউয়ার্স, আমি ভিক্টর এবং স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাদের প্রিয় চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমরা শিখব হাউ টু কালেক্ট পিটুনিয়া সিডস। আমরা কীভাবে পিটুনিয়া গাছের বীজ সংরক্ষণ করব পরের বছরের জন্য সেটা দেখব। আপনারা আপনাদের সামনে যে গাছটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি ভিডিও হচ্ছে বলে পরিষ্কার করা নাই, যেমন থাকে আমার ছাদে সেরকমই দেখাচ্ছি। এটাতে ফুলের ধরার সংখ্যা অনেক কমে গেছে, প্রায় 50% এসে নেমেছে। তো এখন আর আমরা ফুল নেব না, যেহেতু সিজন শেষ, শীতকাল কমে আসছে, তার জন্যই হয়তো এর ফ্লাওয়ারিং অনেক অংশে কমে গেছে। তো আমরা কিছু সিড কালেকশান করে রাখবো পরের বছরের জন্যে। তো দেখি আমরা কীভাবে সিডগুলো কালেকশান করতে হবে। সো ফুলগুলো আমাদের আর চাই না, ফুলটা কেটে দিলাম, ডগাটাও কেটে নেব। এই প্রক্রিয়াটি চলাকালীন কোনো প্রকার সার প্রয়োগ করা চলবে না। গাছটির সমস্ত শুকনো ফুলগুলো আমরা একে একে পেড়ে নেব। উদাহরণস্বরূপ, যদি গাছটিতে আমরা আজকে 150 ml জল দিই, তাহলে তা 5 দিন পর ধারাবাহিকভাবে কমতে কমতে 100 ml এ দাঁড়াবে, এবং আরও 5 দিন পর তা 50 ml এ গিয়ে দাঁড়াবে। এইভাবে কমতে কমতে 15 দিন পর জল দেওয়ার পরিমাণ একেবারে শূন্য হবে। উদাহরণস্বরূপ, গাছটির এই শাখাটির ওপরের দিকে অর্থাৎ ডগার দিকের ফুলগুলি থেকে পাওয়া ফলের থেকে গোড়ার দিকে ফুলগুলি পাওয়া ফল বেশি হেলদি। এরপর বীজগুলিকে বায়ুর স্বাভাবিক উষ্ণতায় 8 ঘন্টা শুকিয়ে নেব। তারপর এক্সট্রা কোনো কেমিক্যাল ছাড়াই কাগজের খাপে বীজগুলি সংরক্ষণ করব। অথবা কাঠের ছাই, উড অ্যাশ ছড়িয়ে ভালোভাবে এটা মিক্স করে নেবেন। তারপর বায়ুনিরোধ প্লাস্টিকের ক্যারি প্যাকেটে সংরক্ষণ করতে পারেন। প্রকৃতপক্ষে এই চ্যানেলটা শুধুমাত্র প্রকৃতি প্রেমীর জন্য। তো আপনি যদি গাছপালা, ফুল, ফল, পশু পাখি পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটা শুধুমাত্র আপনার জন্য। তো দেরি না করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগও করে দিতে পারেন। ধন্যবাদ।